সাধারণত ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে ব্যাকআপ অপশন ওভাবে লাগে না ভার্সিটি ইউনিটের ব্যাক কি ঢাবিতে না হলে যাবি যাবিতে না হলে কৃষি কৃষিতে না হলে গুচ্ছ গুচ্ছতে না হলে রাবি রাবিতে না হলে চবি এখনও কয়েকটা ভার্সিটিতে আছে ঠিক আছে যদি ধরো ভার্সিটি ইউনিটে না হয় এখান থেকে আমি আমার চান্সেসটা কীভাবে বাড়াবো আমার অলওয়েজ থাকবে তোমরা যারা প্রবাবিলিটি শিখছো টু কি অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল তাই না সো যদি আমার এখানে মোট ফলাফল এক্সামেরটা বাড়ে তাহলে কি আমার সম্ভাবনা কমতেছে বিষয়টা এরকম না আমার সেই সাথে অনুকূল ফলাফলটাও বাড়তেছে যে আমার কোন না কোনো একটা ভার্সিস যত বেশি অপশন তত আমার প্রবাবিলিটি বেশি অর্থাৎ এই জিনিস উপরের পার্টটাও তো বাড়তেছে যে কোনো না কোনো এক জায়গায় সিট হয়ে যেইতে পারে তো সেক্ষেত্রে সাজেশন হলো যে যদি কারো সময় থাকে একটু ডাইভার্সিটি সিটে আনতে চাও বিশেষ করে একদল তোমরা আসো যে আইদার বায়োলজি অ্যান্সার করবে না অথবা ম্যাথ অ্যান্সার করবো না ম্যাথ বায়োলজি অ্যান্সার না করে বাংলা বা ইংলিশ পড়ো তাদের উদ্দেশ্যে আমার এটা সাজেশন থাকবে যে তোমরা যাতে অবশ্যই ভার্সিটি সাথে ভার্সিটি ডিটা নিয়ে নাও এখানে তোমাকে এক্সট্রা করে জিকে পড়তে হবে জাস্ট কারণ তুমি বাংলা বা ইংলিশ কোনোটা পড়বো বাংলা ইংলিশ জিকে এবং তুমি টিপিক্যাল ডি ইউনিটের মধ্যে প্রিপারেশন নি না আমাদের ভিডিও আছে এগুলো নিয়ে আলাদা বা ডি ইউনিটটা রাখো এইটা আমি বলতেছি না যে সব ভার্সিটি ইউনিটকে করতে হবে যারা ভার্সিটি ইউনিট নিচ্ছ ভার্সিটি ইউনিটটাই যথেষ্ট সেফ অনেকগুলো ভার্সিটিতে আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য দুইটা জাস্ট এক্সাম হয় বাট ভার্সিটির মেডিকেলের জন্য দুইটা এক্সাম হয় একটা মেডিকেল এক্সাম ডেন্টাল এক্সাম বাট ভার্সিটির জন্য অনেকটা এক্সাম আছে বাট যদি কেউ পসিবিলিটি বাড়াইতে চাও তাহলে ভার্সিটি এর সাথে ভার্সিটি ডিটা নিতে পারো প্রতিদিন একটু রিডিং পড়লাম ফিরিজ করতে করতে বিরক্ত লাগতেছে অন্য কিছু একটা রিডিং পড়লাম জি কে বইটা দেখলাম ইংলিশ একটু সলভ করলাম হয়ে যাবে